এই ভিডিওতে আনবক্স করব আমি অনলাইন থেকে পারচেজ করেছি আর এটা ফ্লিপকার্টের বক্স আর দেরি না করে ভিডিও শুরু করি আমি ইউসুফ হোসেন আর আপনারা দেখছেন এম আর হোসেন দেখতে থাকুন বক্সের ফ্রন্ট সাইডে 6000 mAh এর ব্যাটারি মেনশন করা হয়েছে এটা 332 এর ভ্যারিয়েন্ট এবং বক্সের ব্যাক সাইডে মেড ফর ইন্ডিয়া লেখা আছে আর কিছু মেন ফিচারসগুলো হাইলাইট করা হয়েছে বক্সের প্রথমেই থাকছে আমাদের গুড লুকিং স্মার্টফোন এরপর থাকছে ডাটা কেবিল সঙ্গে চার্জার অ্যাডাপ্টার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার নরমাল অ্যাডাপ্টার আর থাকছে সিম ইজেক্টর টুলস এরপরে থাকছে কোম্পানির তরফ থেকে পেমপত্র ওয়াও ব্যাক কভার হার্ড প্লাস্টিক ব্যাক কভার ম্যাট টেক্সচার ওয়াও এবং সবশেষে থাকছে জেল স্ক্রিন প্রোটেকশন ওকে মোবাইল অন করতে করতে এর ফিজিক্যাল ওভারভিউর ব্যাপারে কথা বলি মোবাইলের নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট আর মাইক্রোফোন মোবাইলের ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন বাম পাশে সিম ট্রে দুটো সিম আর একটা এসডি কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন মোবাইলের ফ্রন্ট সাইডে থাকছে বিগার ডিসপ্লে 6.8 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সঙ্গে থাকছে ওয়াটার ড্রপ নচ নচের মধ্যে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা উপরে লাউড স্পিকার মোবাইলের ব্যাক সাইড প্লাস্টিকের তৈরি আর ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা f1.8 অ্যাপারচার আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার সঙ্গে থাকছে ট্রিপল এলইডি ফ্ল্যাশ লাইট ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস ইন ইন্ডিয়ান প্রাইস 7990 রুপিস